गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी कृतिका। आज के এই বাড়িতে সকালে উঠে জল খাবার খেলাম, খেয়ে এখন যাচ্ছি ওই বাড়ি, মানে বেলবাগানের বাড়ি। আজকে দুপুরে ওখানে খাওয়া দাওয়া, কারণ আজকে মৌ রান্না করবে। মৌয়ের থেকে মাই আর্ধেক রান্নাটা করে দেয়, কিন্তু তাও মৌয়ের ইচ্ছা যে ও রান্না করবে মাংস। তো ঠিক আছে, চলো যাই, যেটুকু করুক সেটাই আমরা গিয়ে খাবো, তাতে ওর তাতে ও অনেক খুশি হবে। তো সেই জন্য আমরা ও বাড়ি যাচ্ছি জল খাবার খেয়ে। হ্যাঁ চলো। চান করে অ্যাকচুয়ালি এসছি অনেকক্ষণ, দিয়ে আমি একটু টিভি দেখছিলাম আর মৌ চান করতে গেছে আমি আসার পর, ওই জন্য চুলটা দেখো শুকিয়ে গেছে, অনেকক্ষণ বসে আছি ফ্যানের তলায়। আর মৌ রান্না কম, মানে রান্না করেছে না হেল্পারই করেছে সেটা ও এলি জিজ্ঞেস করবো। ও এখানে বসে আছে ঘরে, মা রান্না করছে মাংস, মানে ও জাস্ট একটু উদ্বোধন করে দিয়েছে পেঁয়াজ ভেজে, ব্যাস বাকি সব মা করেছে। যাই হোক, এটা জাস্ট একটা, মানে ও করছে একটু একটু, আস্তে আস্তে শিখে যাবে করতে করতেই। তো যাই হোক, সবাই চান করে আসুক, তারপর খেতে বসবো। মাংস খাওয়ার পরে একটা বড় ঘুম দিলাম, সে তো দেবই, ডন এখানে নেই আর আমরা তো ঘুমাবই, শান্তিতে ঘুমিয়ে গেছি। যাই হোক বিশাল, দিয়ে এখন 7টা বাজে, এখন যাচ্ছি একটা জায়গায়, একটা চশমার দোকানে, যেখানে আমি দুদিন আগে চশমা বানাতে দিয়েছিলাম, মানে আমার চোখে সামান্য পাওয়ার হয়েছে মাইনাস, তো সেই চশমাটা হয়ে গেছে, আমি তো নিতে যাচ্ছি, চলো। বাড়ি এসে দেখলাম রণ ঘুমাচ্ছে, এই যে এতক্ষণে রণ উঠেছে। রণ তুমি চিপ পড়েছ? রণ তুমি চিপ পড়েছ? চিপ পড়েছ? এই বলছি বেশিটা ঘুরিতে আছে, ইয়ে করো তো। চুরি করছে তো? কে? যা করবে তাতেই না, হাসি গল্প। অনলাইনে দীপের একটা জামা অর্ডার করেছিলাম, একটা গেঞ্জি টি শার্ট আর কি,
তার সাথে আমার দুটো কুর্তি অর্ডার করেছিলাম, কিন্তু সেগুলো বোধহয় কাল পরশু করে আসবে। তো আজকে এই গেঞ্জিটা এসছে, তো এটাই তোমাদের দেখাচ্ছি। এই লেখাটা দীপের ভীষণ পছন্দ হয়েছিল। জাস্ট এই বাড়িতে এলাম, দিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এবারে খেয়ে নেবো। আমি খেয়ে ওকে খাওয়াবো, কারণ কারণ আসার সময় একটু পায়েস খেয়ে এসেছে, তো ওই জন্য ওকে একটু পরেই খাওয়াবো, এখন ওকে খেতে পারবে না। তোকে বলছে এমনি এমনি করে আর হয়ে যাবে। আজকে রনকে খাওয়াচ্ছে রনর বাবা, এর আগেও খাইয়েছে কিন্তু আমি আমার ভিডিও করা হয়নি আর কি, মানে কোনো আমার অসুস্থতার কারণেই ও খাইয়েছে। যাই হোক, আজকেও আবার খাওয়াচ্ছে, আমি বসে বসে মজা নিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে এখন আমি ওপরে চলে এসেছি, আর একটু অড লাগছে কি চশমাটা, আমাকে জানিও কেমন হয়েছে চশমাটা। আমার খুব পছন্দ হয়েছে, ইভেন দীপেরও খুব পছন্দ হয়েছিল। ব্যাপারটা হচ্ছে ডেলি ইউজের জন্য নয়, কিন্তু আমাকে ডেলি ইউজ করতে বলেছে যেহেতু আমার মাইনাস, তো দেখি ডেলি ইউজের জন্য মনে হচ্ছে আমাকে আলাদা করেই একটা বানাতে হবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। গুড নাইট।